গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে আমাদের সকালের জলখাবার। এখানে এটা রয়েছে দুধ চা, সঙ্গে বিস্কিট মা করলো সকালবেলা একদম ঘন দুধের আদা দিয়ে দুধ চা। তো ওটা বৌদি, দাদা আর আমার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার এক নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 7:30, আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, 6:30 সময় ঘুম থেকে উঠেছি। তো সকালবেলা মা চা করেছিল, আদা দিয়ে চা করেছিল, দুধ চা দারুণ টেস্টি হয়েছিল। তো বৌদি আমি আমরা চা খেয়েছি, মা চা খায়নি অ্যাসিডিটির সমস্যার জন্য। তো এখন রান্নার জোগাড় জানতি চলছে। তো ওই যে মা এখানে এঁচড় কাটছে এই সাইডটাতে এখানে, কারণ এখানে হাওয়া আসে বেশ সুন্দর। আর এই যে বাবাই মাত্র একটা মাছও কিনে নিয়ে আসলো, ইয়া বড় রুই মাছ। এই যে মা এখন এঁচড় কাটছে, কালকে বৌদি বাবার বাড়ি গেছিল, বৌদি বাবার বাড়ির এঁচড়। আর এই যে রুই মাছ দেখো কত বড় মাছ, মাছের পেটে কি ডিম আছে? মাছটা কিন্তু জ্যান্ত রয়েছে, কারণ নড়ছে মাছটা, পেটটা তো বেশ মোটা মোটা লাগছে, হয়তো ডিম থাকতেও পারে। তবে আমি শুনেছি মাছের ডিম হয়ে গেলে তার থেকে ডিম ছাড়া মাছেরই নাকি টেস্ট বেশি হয়, তাই মা? দেখো মাছটা নড়ছে। মার এঁচড়টা কাটা হয়ে গেছে, আর তারপরে এখন চলে এসেছে মাছটা কাটার জন্য। তো মাছটা কাটা হয়ে গেলেও আরও অনেক কাজকর্ম রয়েছে, গরুকে খাবার ঠাবার দেয়া, তারপরে স্নানদান করানো, আর তারপরে আমরা একটা জায়গায় যাব, সেটা তোমরা দেখতেই পাবে, তোমরা ব্লগটাকে দেখতে থাকো। টাইম 11:05, ওই দেখো। তো 11:05 বাকি, এখন ভাত খেতে যাব, বাবার মা ঘরে বসে খাচ্ছে। আর আমি তোমাদেরকে এইমাত্র ভিডিওটাকে আপলোড করলাম, আর আজকে যেতে হবে আমাকে আর মাকে কৃষ্ণনগর, সঙ্গে আকাশও অবশ্যই যাবে আমাদেরকে নিয়ে, কারণ মারও ডাক্তার দেখাতে হবে, ডেট 1.5 মাস পর বলেছিল, একটু লেট হয়ে গেছে। তার সঙ্গে আমার যে রিপোর্ট করিয়েছি সেই রিপোর্টটাও দেখাতে হবে। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে চটপট রেডি হতে থাকবো, আমাদের ট্রেন আছে 2টোর সময়। তো আমাদের রাধানগর থেকে আমাদের বেথুয়া স্টেশন যেতে একটু সমস্যাই হয়, আমাদের এখানে গাড়ি ঘোড়া একটু মানে একটু কম পাওয়া যায় আর কি, পাওয়া যায় কিন্তু সবসময় 2 মিনিট পর পর বা 1 মিনিট পর পর যে আসতেই থাকবে সেরকমটা নয়, যেহেতু একটু ডিস্টেন্সটা বেশি, তো এই কারণে। তো চলো আজকে খাওয়া দাওয়া এখন সেরে নিই, আর আজকের কি মেনু হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আমি এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর আজকে রান্না হয়েছিল কাঁঠালের এঁচড়, যে এঁচড়টা মা কাটছিল তো সেই এঁচড়টাই রান্না হয়েছে, আর যে রুই মাছটাও কাটছিল তো সেই রুই মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল করা হয়েছে। তো খাওয়া দাওয়া করে স্নান দান করে চটপট রেডি হয়ে নেব, আমাদের এখান থেকে গাড়ি ঘোড়ার খুব সমস্যা হয়, তবুও খুব পারফেক্ট টাইমে আমরা পৌঁছে গেছি। এখন আছি বেথুয়া স্টেশন, আর 5 মিনিটের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। তো প্রচণ্ড প্রচণ্ড মারাত্মক পরিমাণে গরম। এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি, আর সেটা আমার এই হাতে কচুরির প্লেট এটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। তো কৃষ্ণনগর স্টেশনে থাকবো, আর সেখান থেকে কৃষ্ণনগরে বিখ্যাত ডালপুরি খাবো না, এটা হতেই পারে না। তো তোমার দাদা ভাইয়ের আরও বেশি ফেভারিট, আমার থেকেও বেশি, আমার খুব একটা আজকে ইচ্ছা করছিল না, কারণ প্রচণ্ড পরিমাণে মারাত্মক পর্যায়ের গরম ছিল আজকে। তো তারপরে আমরা চলে এসেছি এখন ডাক্তারবাবুকে যেখানে দেখাবো সেখানে, প্রান্তিক নার্সিং হোমে। আমরা এখন ওয়েট করছি ডাক্তারের চেম্বারে, বসে চেম্বার নার্সিং হোমে, তো এখানে ওয়েট করছি, এখন ডাক্তারবাবু ঢোকেনি, 4টের মধ্যে চলে আসার কথা, তো এখন 4টে বেজে গেছে, 4টে বাজতে চলল। হ্যাঁ
তো মার ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে বসে আছি। আমাদের এখনো 1 ঘন্টা মতন প্রায় ওয়েট করতে হবে, তারপরে ট্রেন আছে। আর আজকে গরমের অবস্থা ভীষণই, মানে ভীষণ প্রচন্ড গরম। তো এখন একটু রোদটা নেমেছে আর খুব হাওয়াও হচ্ছে। দেখো একটা গাছের নিচেই খুব ভালো একটা জায়গা পেয়েছি বসার, তো ওখানে বসে আছি। আমি বসে আছি এখানে, মা বসে আছি। গেল একটু জল খেতে। কত লিটার যে জল খাওয়া হয়ে গেল আমাদের বাড়ি থেকে বেরোনোর পরে। প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে, খুব ঘাম হচ্ছে, আর প্রচন্ড যেহেতু গরম পড়েছে আজকে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, চলো আবার বেতন স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, ট্রেন চলে এসেছে। আর আমার হাজবেন্ড আবার একটা লস্যি দিয়ে গেল আমাকে। আর মার আবার বাইরের খাবার একদম অপছন্দ, খাবে না কিছু। আজকে এত গরম, এত তেষ্টা পাচ্ছে, মনে হয় 5-6 লিটার জল আজকে আমরা খেয়ে ফেলেছি। দিদার শরীরটা একদমই খারাপ, তো বেথ স্টেশনে নামার পর সেই জন্য ভাবলাম যে মামার বাড়িতে যাই, গিয়ে দিদাকে আজকে একটু দেখে আসি আমরা সবাই মিলে। তাহলে আজকে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করে চলে যাবো, ঠিক আছে? না। কেন? না না। কেন? না, এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর মামি আমাদের জন্য কত কি রান্না করেছে দেখো। এখানে ডাটা দিয়ে, আলু দিয়ে, তারপরে একটা কি শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা সুন্দর রেসিপি, সর্ষে দিয়ে ডাটা আর ডিম ভাজা, রুই মাছের ঝোল, তো অনেক কিছু আইটেম রান্না করেছে। আর এই যে আমার মামি, এটা আমার মামি, এই যে দিদা। দিদার শরীর খুব খারাপ। ভালো আছে দিদা এখন শরীর? একটু ভালো? ঠিক আছে, খাও। আমরা খাওয়া দাওয়া করে এখনই বেরিয়ে পড়বো, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর এটা হলো আমার মামা। মামা কিছুক্ষণ আগে আসলো অফিস করে। এখন বেজে গেছে রাত্রি 10টা, আর আমরা তেল পাম্পে থেকে তেল ভরতে এসেছি। আর প্রচণ্ড টায়ার্ড, কারণ সেই দুপুরবেলা বেরিয়েছি, তোমাদের সঙ্গে তো কথা হয়েইছে। মানে মোটামুটি আমরা 1টা নাগাদ, হ্যাঁ 1টার সময় থেকে বেরিয়েছি বাড়ির থেকে, তারপরে এই যে রাত 10টা পর্যন্ত চললো, এখনো তো শেষ হয়নি। এখনো বাড়ি যাব, ফ্রেশ হব, তারপরে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আর মামার বাড়ি গেছিলাম এই কারণেই, কারণ তোমাদেরকে আগে আমরা আমার ব্লগে দেখতে পেয়েছো যে দিদার শরীরটা খারাপ ছিল, তো মা নিয়ে গেছিল। তো দিদার শরীরটা এখনো খুব খারাপ, আর দিদার খুব ভালো একটা জায়গায় ট্রিটমেন্টও করতে হবে। ব্লাড টেস্ট, স্যালাইন চলছিল, তো বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে, অনেক ট্রিটমেন্ট চলছে। তো শুনে তো ভালো লাগে না না এই খবরগুলো, তো সেই জন্যই দিদাকে আজকে আমরা দেখতে গেছিলাম, মা আমি, যে কিরকম কিভাবে আছে কন্ডিশন। তো সবার সঙ্গে একটু দেখা করতে গেছিলাম, এই আর কি ব্যাপার। শরীরটা খুবই খারাপ দিদার, তো চলো ও চলে আসুক, তেলটা ভরে তারপরে আমরা বাড়ি যাচ্ছি, তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এখন মোটামুটি রাত 10:30-এর বেশি বাজে। তাকাও একটু, হাই করো সবাইকে, তোমাকে কতদিন সবাই দেখে না। দুপুরবেলা কিসে? সেটা যাই হোক, আজকের ব্লগে আর কি, আজকের ব্লগে দেখতে পাচ্ছে, তার আগে অনেকদিন দেখে না। তো মানে এখন এত রাতেও চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে এই বাইক নিয়ে অনেকক্ষণ ধরে চলাচল করার জন্য মানে নাকের সমস্যা হয়ে যাচ্ছে আর কি, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, না নোজ ড্রপ রয়েছে বাড়িতে। বাড়িতে এটাই জানে যে বাড়ি চলে যাব, তো মেইনলি এটাই কারণ, মেডিসিনটাই কারণ, তাই না? টাটা। এখন বেজে গেছে রাত্রি 11টা, আর বাড়িতে আসলাম, তারপরে তো দেখলে তোমাদের দাদাভাই চলে গেল।
ওষুধপত্রগুলো রয়েছে। আর মানে এত বাইক চালানো হয়েছে, মানে আমার মামা বাড়ি বিল্লগ্রাম, আমাদের বেথা বাজার থেকে ওর ভিতরে, তো অনেক ঘন্টা, মানে হ্যাঁ ঘন্টারও তো বেশিক্ষণ ধরে বাইক চালানো, ট্রেন জার্নি, দুপুরে ঘাম, মানে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে ওর, তো মেডিসিন মানে নাকের নোজ ড্রপ না দিলে আজকে রাতে ঘুমোতেই পারবে না, তো সেই কারণে বাড়ি চলে গেল। আর আমিও এখন স্নান দান করে ফ্রেশ হয়ে নিলাম, মানে মাথায় জল দিইনি, এখন মাথায় জল দিলে পুরো ঠান্ডা লেগে যাবে, তো এমনি জাস্ট সাবান দিয়ে গা ধুয়ে নিয়েছি, মাও গা ধুয়ে নিল, আর মা আবার বাড়িতে এসে সাথে সাথে গরুকে খাবার ঠাবার দিল, সেই দুপুরে গেছি, তো মানে তৈরি করা উনুনে রান্না করা যে খাবার সেই খাবার ঠাবার দিল, বাবার বিছানা ফিছানা টানিয়ে দিল, মানে মশাই টানিয়ে দিল, বিছানা টানিয়ে দিল বলছি, তো চলে গেছে। তারপরে স্নান দান করে আমরা দুজনে এখন ফ্রেশ, এখন ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ মানে জাস্ট খুব জোর করে টেনে খুলে রাখার মতনই আমার এখন অবস্থা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ছোট্ট একটা ভিডিও, যদিও এখনো দেখিনি, মনে হচ্ছে খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে আজকে দিতে পারলাম, তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ও হ্যাঁ, তোমাদেরকে তো একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলেই গেছি, তো তোমাদেরকে যেই বলেছিলাম যে আমারও কিডনিতে স্টোন হয়েছিল এবং আমার হচ্ছে ইউএসজি করিয়েছি, তো ইউএসজি রিপোর্টটা তোমাদের সঙ্গে আগেই দেখায়নি, কারণ ডাক্তারবাবু কি বলে তো সেই অনুযায়ী আর কি। তো ডাক্তারবাবু বললো যে মানে কিডনিতে স্টোন নেই, রিপোর্টেও দেখেছি কিডনিতে স্টোন নেই, আর হচ্ছে আমার ডান সাইডে কিডনিতে খুব ছোট্ট একটা সিস্টের মতন কিছু দেখা গেছে, তো ডাক্তারবাবু বললো যে এটা কমন ব্যাপার, এটা সব মেয়েদেরই কম বেশি থাকে, তো এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই, এবং আমি বললাম যে মেডিসিন খেতে হবে না, বললো যে না এটার জন্য মেডিসিন খেতে হবে না, তো আমার শরীর আপাতত ঠিকঠাক আছে, এটা নিয়ে কোনো বললো তো এটা নিয়ে কোনো ট্রিটমেন্টের এখন আপাতত প্রয়োজন নেই। আর মাকেও স্টোনের, মার কিডনিতে স্টোন হয়েছে, মাকে কিডনিতে স্টোনের ওষুধ দিয়েছে, এবং সামনে আবারও একটা ভালো জায়গা থেকে ইউএসজি করিয়ে আবার কিছুদিন পর, 20 দিন না 1 মাস পর বোধ হয় বলেছে ডাক্তার দেখাতে, আর ওষুধও অবশ্যই দিয়েছে, তো এই আর কি এরকমভাবে চলছে প্রত্যেকটা মানুষের, নিজেদের কাছেদের মানুষের আর কি, প্রত্যেকটা মানুষের শরীরে বড় বড় রোগ ব্যাধি অসুবিধা নিয়ে এইভাবে আমরা চলছি। আর দিদার শরীরটা এখন খুবই খারাপ হয়ে গেছে, দিদা একদম ঝিমিয়ে গেছে, দিদা একদম এরকম মানুষ না, একদম হাসি খুশি আর কি, ঠাট্টা করে সবসময় আমাদের সঙ্গে, তো সেই জায়গা থেকে কেমন দিদা যেন একদম একটা স্তব্ধ একটা মানুষ হয়ে গেছে, তো ওইগুলো ভেবে ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে, এবং অল অপশনটিকে সঙ্গে অবশ্যই ক্লিক করে দিও। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে, টাটা।